এই ছিল কি মা এই তো ছিল মনে হয় আ বাবা তুমি কে গো আই বাড়ির সাগর মা তুমি বাড়ির চাকর হ্যাঁ মা আমার আমার হ্যান্ডিক্যাপ হয়ে গেল মা ও তুমি হ্যান্ডিক্যাপ হ্যাঁ মা মাথা আমার কাজ করে না হুবহুব দেখতে আচ্ছা আমার না আমার দুজনকে হ্যান্ডিক্যাপ আছে ও আচ্ছা বলো তো তোমার মতো কি তোমার চম্পক শিরোমণি বোর্ডিং শ্রেষ্ঠ চাঁদ সৌদাগরের রাজসভায় তার মন্ত্রীবর প্রবেশ করছেন সবাই সাবধান সাবধান মহামান্য সেনাপতি মহাশয় রাজসভায় প্রবেশ করছেন সকলে সাবধান সাবধান রাজসভায় আরো বিশ্বস্ত মন্ত্রীবর প্রবেশ করছেন সবাই সাবধান সাবধান রাজসভায় মন্ত্রী নারায় প্রবেশ করছেন সকলে সাবধান সাবধান রাজসভায় বিশ্বস্ত চাঁদ সৌদাগরের নগরী প্রবেশ করছে কথা বলেন মাগো শিবানী কোথায় তুমি মাগো যতবার তোমার এই মন্দিরে এসেছি আমি ততবার তুমি আমায় দেখা দিয়েছ মাগো আমি তোমার এই ছত্রছায়ায় থেকে আমি আমার চম্পক সাম্রাজ্য পরিচালিত করি হে পিনাকী রঞ্জন হে ব্যথাহারী শিবসুন্দর তোমার কাছে আমি কোনো কিছু চাইনি কোনোদিন শুধু আমি এটুকু চেয়েছি তুমি দেশের মঙ্গল করো দশের মঙ্গল করো হে ব্যথাহারী শিবসুন্দর তুমি আমার সমস্ত প্রজার ব্যথা হরণ করো তুমি সবার ব্যথা হরণ করো এই তো আমি চাই শনকা মন প্রাণ উজাড় করে আমার পিনাকী রঞ্জন মাসিবাড়ির পূজার চনাই মন দাও বেশ তাই হবে গো আমি দু
দেশের মঙ্গল করো দশের মঙ্গল করো বলো সবাই জয় শিব শম্ভু সেই বশম্ভু সেই বশম্ভু জয় মা শিবানী জয় মা শিবানীর জয় রানী মা দাসী এই বুঝি রাজ রাজ দরবার সত্যই দাসী এই হচ্ছে চম্পানীর রাজদার এ রাজদারে তুমি ডাক দাও একটিবারে জোর করে কেউ আছো গো বাড়ি থেকে বেরিয়ে এসো কেউ রয়েছো কে এই তো এই রাজসভায় প্রবেশ করবে আমার কর্তা বাবু বাইরে জানো নারীর কণ্ঠস্বর আমি গিয়ে দেখি কে ওগো কে রয়েছে বাইরে এসো কে গো কে আরে ধৈর্য ধরছে না এসো তো হ্যাঁ কে গো আমি এই বাড়ির ভৃত্য কে বললে এই রাজবাড়ির ভৃত্য ভৃত্য হ্যাঁ হ্যাঁ আমি আমিও দাসী তুমি দাসী হ্যাঁ হ্যাঁ কোথা থেকে আমি হ্যাঁ হ্যাঁ শঙ্কপুর শঙ্কপুর থেকে এসেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে কোথায় ধকুরি এ যেন শঙ্কপুর থেকে দাসী এসেছে এই দেখ তো কে রয়েছে তার সাথে আমাদের কর্তা বাবু না এখনই রাজসভায় আসবে দাদু যদি আমি ধরা পড়ে যাই কেন তুমি ভালো ছেলে এতদিন ধরে রাজবাড়িতে আমরা ভৃত্য আচ্ছা দেখছি আমি আছি তোমাকে রক্ষা করব আমি যদি ধরা পড়ে যাই বাঁচাবো না আমি আমি তোমাকে রক্ষা করব দাসী কি হলো বলো তো দরওয়ান অতিরিক্ত কি যেন মার আছে আসো আসো ভিতরে আসো ভিতরে হালকা ভিতরে আসো 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 এসো হ্যাঁ এই ছিল কি মা
এই তো ছিল মনে হয় আ বাবা তুমি কে গো আই বাড়ির সাগর মা তুমি বাড়ির চাকর হ্যাঁ মা আমার আমার হ্যান্ডিক্যাপ হয়ে গেছে মা ও তুমি হ্যান্ডিক্যাপ হ্যাঁ মা মাথা আমার কাজ করে না হুবু 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 দেখতে আচ্ছা আমার না আমার দুজনের হ্যান্ডিক্যাপ আছে ও আচ্ছা বলো তো তোমার মতো কি তোমার ভাই রয়েছে আছে আছে আমার জারুয়া ভাই আই জমজ ভাই জমজ ভাই ওটা আমি হেনরি কাগনা মুর দিয়া বড় জানা ও বাবারে আমি তো একার বলে পারবো না রে ভাই এই যে এই যে হত ছড়া এই যে হত ছড়া চলে গেল চলে গেল এ কই বলছ না কই 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 এই শুভকরে রাজসভায় আমি বলি বৌঠান এখন চম্পকধিপতি মহারাজ পূজয় ব্যস্ত এই ক্ষণিক ক্ষণিক অপেক্ষা করো বৌঠান মন্ত্রী বাবু এখনো আমাদের মহারাজ যে শিবালয়ে ওই তো শোনা যায় মাঙ্গলিক সংগঠনী শোনা যায় মায়া মায়ের মহা মঙ্গল মঙ্গল শিব সর্বার্থ সাধিতে শরণে ত্র্যম্বকে গৌরী কর্তা বাবু পূজোর মন্দিরে কে পিছু ডাকে বল আমি আমি নারাই নারাই এতদিনে যাব তো রয়েছো আমার চম্পক রাজ প্রাসাদে তুমি জানো না পূজোর মন্দিরে যখন আমি আমার ঠাকুরের পূজা করি তখন আমি কারো কোনো কথা শুনি না ভুলে কেন যাচ্ছ ঠাকুরের মন্দিরে এলে সবাইকে বলা আছে কেউ যেন না আসে আমার কাছে আমার ঠাকুর আমার প্রাণের ঠাকুর কর্তা বাবু প্রাণের ঠাকুরকে যে ছেড়ে যাওয়ার মনে করে না নারাই কর্তা বাবু নারাই আজকে যে সুন্দরভাবে রাজসভা সাজানো হয়েছে হ্যাঁ সেই রাজসভায় যে আমাদের কর্তা মা সেই কর্তা মার মতো এক মনে হয় কোন রাজ্যের রাজকুমারী তাই নাকি রাজসভায় এসেছে আরজি নিয়ে রাজরানী আমি যাবো নারাই আমি এই সংবাদটাই আপনাকে দিতে এসেছিলাম আমার রাজসভায় মহিষী নারীর বরল যখন পদ রেণু হয়তো হবে আমার চম্পকে নগরের মঙ্গল আমি যাব একটি বিশেষ ঘোষণা কমিটির সদস্যবৃন্দ যারা আছেন কমিটির পক্ষ থেকে আপনাদের সামনে তারা ভিক্ষের ঝুলি নিয়ে যাচ্ছেন যে যা পারবেন মুক্তহস্তি মা মনসা দেবীর নামে অবশ্যই দান করবেন ঘোষণাটি শেষ হলো এই যজ্ঞ আমার আপনার সকলের এই দায়িত্ব সকলের তাই যজ্ঞ এই অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে তুলবার জন্য আপনারা অবশ্যই দান করবেন ধন্যবাদ শনকা স্বামী গো মন্দির প্রাঙ্গণে যখন আমি তুমি রয়েছি ডাক যখন আমার পড়েছে আজ আমি তোমাকে ছাড়া যাব না এসো রাজসভায় আমি তুমি দুজনেই প্রবেশ করি আই নারাই চলো স্বামী চলো মন্ত্রী মশাই মহারাজ শনকা তুমি আমি একটু সাহায্য করো না ধরো না আমার হেতাল মন্ত্রী মশাই আমি ঠাকুর মন্দির থেকে বেরিয়ে এসেছি এই সৌভাগ্য তো কোনোদিন হয় না যে মায়ের আরতি ডালা হাতে করে আমি আমার রাজসভায় আমি আমার সভাসদ বর্গের মাস্তকে মায়ের আশীর্বাদে ফুলটা আমি দিয়ে দিই তাই নিন না মহারাজ মন্ত্রী বসাই জয় শিব মহারাজ ঈশ্বর আপনার মঙ্গল সত্যই আজ আমি ভাগ্যবান চম্পকের মহারাজ হয়েও এই শুভক্ষণে মায়ের আরতি পাবো এ কখনো আমি কল্পনাও করি আমি জানি না আমি জানি না মন্ত্রী বসাই যে আমি কারো মঙ্গলে লাগে কিনা শুধু বারবার বারবার ঠাকুরের কাছে প্রার্থনা করি আমি জানো আমি যেন আমার চম্পক নগরীর সমস্ত প্রজার সেবাদাস হয়ে আমি যেন কাজ করতে পারি
আসুন। মন্ত্রী মশাই, আপনি তো এটাই চেয়েছিলেন যে আমাদের কর্তা বাবুকে পবিত্র সিংহাসনে বসিয়ে, এটাই তো আপনি চেয়েছিলেন, এটাই তো আপনি চেয়েছিলেন। সেইনা দক্ষ আমার, যার বীরত্বে আসীন হয়ে আমি আমার চম্পক নগরের সৈন্যধক্ষ পদে আসীন করেছি। আজ আমার পরম সৌভাগ্য যে আমি আমার প্রধান সৈন্যধক্ষের মস্তকে আশীর্বাদী ফুল আমি দিতে পারব। মহারাজ, ঈশ্বর তোমার মঙ্গল করো। মহারাজ বলো, আপনার অন্যে আমি লালিত পালিত হয়েছি, তাই তো মহারাজ আপনার কথার অবাধ্য আমি কোনোদিনও হয়নি। ভুল, ঈশ্বর যখন পৃথিবীতে কাউকে পাঠায় তার অন্ন জল বাসস্থানের সমস্ত সমস্ত ঠিকানা দিয়েই পাঠায়। লোকে শুধু বলে যে আমার অন্ন পালিত সবাই, সব সব ভুল। না নাই, জন্মের পর থেকে আমি তোকে দেখে এসেছি কর্তাবাবু। নিবি না আমার হাতের আশীর্বাদী ফুল? এই আমার চোখের জল দিয়ে প্রতিদিনের মতো নেই যে মন্দিরে দেবতাকে পূজা করেন আপনি, আমার মন্দিরে তো রয়েছেন শুধুমাত্র আপনি। আর আমার যে মায়ের গর্ভে আমি জন্ম গ্রহণ করিনি, কিন্তু যে আমি মাতৃ নয়নে দর্শন করেছি মা, এই মন্দিরে যে রয়েছে দেবতা, এই মন্দিরকে আমি প্রণাম না করেছি। মন্ত্রী মশাই, আমি শুনেছি নাকি আমার রাজসভায় একে মৌনী প্রজ্ঞাবতী মহিষী নারী আগমন ঘটেছে, কোথায় তারা? তাদেরকে বসার আসন দিয়েছেন তো? দিয়েছি মহারাজ, দিয়েছি, আপনার জন্যই তারা অপেক্ষা করছে এই রাজসভায়। কোথায় ওগো, জানি না তোমরা কে, কেন বা এসেছো আমার এই রাজপ্রাসাদের রাজসভায়? এসো মা, আমি এই আওতির ডালা নিয়ে এসেছি, তাই আশীর্বাদে ফুল তোমার মস্তকে দিই। দেখি গো, আমি কি এতই অচ্ছ যে আমাকে তোমার মুখ দেখানো যায় না? আমি চম্পকের এই সমস্ত নারীদের মা বলে এসেছি আমি এতদে। নারীরা প্রকৃতি, প্রকৃতি সবার ঊর্ধ্বে, তার নিচে আমার বসবাস। দেখাও না গো কে তুমি মহিষী নারী, তোমার মুখ দর্শন করে আমি নিজেকে ধন্য মনে করি। দেখি দেখি, বেশ দেখো এ কি বউঠান, এই আমি পরম সৌভাগ্যবান। দেখেছো দেখেছো সনকা, আমার আজ প্রাসাদে পতনের উপরেছে আমার বউঠানের। নাও বউঠানা, এই আশীর্বাদী, এই আশীর্বাদে ভুল নিয়ে এসেছি, হয়তো তোমার পদলের উপরে বলেই আমি আজকে আসতে পেরেছি। না এক রাজ গুরুবধুর মান সম্মান ধুলি সাথে করে দিয়ে আদিক্ষেতা বড় সাধু বানা, তাই না? চাই না আমি বৌঠি। কি বৌঠান, কি বৌঠান, জল অর্থ হয়ে গেল বৌঠান, জল অর্থ। সরকার সরকার, মায়ের আশীর্বাদে ভুল পড়ে গেল। হে ওঠাও না গো, ওঠাও না, একটু গুছিয়ে নাও না, মায়ের আশীর্বাদে ভুল। কি করলে বৌদি তুমি? বৌঠা, যে মায়ের আশীর্বাদে ভুল সবার মস্তকে দিয়েছি, সেই আশীর্বাদে ভুল তুমি নিজেতে লুটিয়ে দিলে। হ্যাঁ দিলাম, দিতে বাধ্য হয়েছে। থাকে বৌঠা থাক, আমি বেতার এই শুভ সুন্দরকে বলবো। হে পিনাকী রঞ্জন, হে দয়ার নিধি, যে ভক্ত তোমার আশীর্বাদে ভুল মেঝেতে লুটিয়ে দিয়েছে তাকে তুমি ক্ষমা করো, তাকে তুমি ক্ষমা করো ঠাকুর, তাকে তুমি ক্ষমা করো, তাকে তুমি ক্ষমা করো। হে আমার এই সভা সাধুগণ, আমার নিজ নিজ আসন গ্রহণ করো, অবসর সবাই আজ রাজসভা, আমি রাজসভায় বসালে বলবে আমি জানতে চাই
মহামালা মন্ত্রে মহাশয় আপনি বলুন রাজার কুশল সংবাদ কি মহারাজ চম্পকনগর আমি পরিভ্রমণ করে দেখেছি সবাই কুশলে আছে বাহ সবাই আপনার নামে জয় জয়কার দিচ্ছে তাই নাকি হ্যাঁ এবার আপনি বলুন আপনার কাছে কি সংবাদ আছে মহারাজ আপনার চম্পকনগরের রাজ্যে আমি তন্ন তন্ন করে সংবাদ নিলাম অন্নান গণ্য দিতে বলেছেন দিয়েছি বস্ত্রহীনকে বস্ত্র দিতে বলেছেন দিয়েছি অর্থহীনকে অর্থ দিতে বলেছেন দিয়েছি সকলের প্রজাদের চলো সুধানন্দ উৎসব শুধু জয় জয় মহারাজের জয় জয়কার শুনতে পাচ্ছি বাহ চমৎকার কোথায় আমার প্রধান সেনাধ্যক্ষ হে আমার মদন সৌদাগর তুমি বলো যে রাজা দায় দায়িত্ব আমি তোমাকে অর্পণ করেছি যে চম্পক রাজ্য বহির্দেশে শত্রুর আক্রমণ করতে না পারে তার কি সংবাদ আছে মহারাজ এতটা সেনার মধ্যে আপনি আমার সেনাদের প্রধান করেছেন আমাকে করেছেন সেনাপতি আপনার কথা মতো আমি পুরোটা চম্পক নগরে তন্ন তন্ন করে সংবাদ নিয়ে দেখেছি আমার চম্পক নগরে নেই কোনো দস্যুর ভয় নেই কোনো শত্রুর ভয় বাহ চমৎকার ওশো কোথায় বৌঠান আমি আমার রাজসভার প্রাথমিক কাজ আমি সেরে ফেলেছি বলো বৌঠান কি হিত আগমন তোমার বেশ বলবো বলবো আমি সকল কথা আজ বড় দুর্ভাগ্যবশত আসতে হয়েছে চম্পক বাটি বৌঠান এ দুর্ভাগ্য বলছো কেন আমি আমার সনকা দুজনে যেতে পারিনি বলে অভিমান করছো আমি কথা দিলাম বৌঠান রাজসভা শেষে আমি তোমার সাথে যাব তোমার ওই নগরে ওই শঙ্খপুরে তাতে তুমি খুশি হবে তো জানি না তাতে খুশি হব কিনা কিন্তু খুশি হব ন্যায্য বিচার পেলে ন্যায্য বিচার কি এমন ন্যায্য বিচার শোনোগা বৌদি এমন কি বিচারের কথা বলছো তোমার কথা তো কিছু বুঝতে পারছি না বৌদি আহা কথা শুনে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানো না বৌদি আমি তো তোমার ভাষা কিছু বুঝতে পারছি না এমন কি হয়েছে দেখেছ দাসী মুখ না দেখে বোঝাই যায় না যেমনি লম্পট মা তেমনি লম্পট তার পুত্র বৌদি বৌঠা কি বলছো তুমি ঠিকই বলছি আমি কে করেছে আমার সন্তান কি করেছে হ্যাঁ বলো কি করেনি আমি জানতে চাই আমি জানতে চাই বৌঠা যে লোকায় হচ্ছে চম্পকী নগরের নয়নমণি যে লোকায় দিকে তাকে আমার সমস্ত প্রজারা একটি বেলা না খেয়ে বসে থাকে লোকাকে দেখার জন্য চম্পকের সমস্ত প্রজারা রাজপথ পরিচালনা করে রাজপথে আসা যাওয়া করে এক পথে লোকাকে দেখার জন্য বলো না বৌঠান বলো না বলো না ওই চম্পকের প্রজারা যদি শুনতে পায় যে আমার আমার লখায় নামে কেউ নান্দনিক কথা বলেছে তাহলে তারা আলজিবটা ছিঁড়ে দেয় বৌঠান তাই বলি তুমি সবার সব বলো কিন্তু লখায় না বৌঠান তাই বুঝছি হ্যাঁ কিন্তু অপরাধী যে তোমারই পুত্র লখায় আমার লখায় অপরাধী ভাবা যায় কোথায় পত্রে বসায় আমার লখাই নাকি অপরাধী ওরে মহারাজ হয়তো আমার বৌঠান বিভ্রান্ত হয়েছে সত্যি তাই যাদের গায়ে কলঙ্ক আছে আমার দাদু ভাই লখাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখছি সে যে নিষ্পাপ তার কোনো কলঙ্ক হতে পারে না লখাইয়ের নামে কথা বলো না তাই বুঝছি হ্যাঁ তবে তবে কি সকল সত্য জানবারে পরে এই মুখের হাসি যেন বন্ধ না হয় কি করেছে লখাই শুনি তবে শোনো হে তোমার এই গুরু ধরপুত্র কি করেছে কি করেছে ছিঁড়েছে শাড়ির অঞ্চল হ্যাঁ হ্যাঁ আশ্চর্য তুমি না রাজরানী তুমি না লখাইয়ের মামিমা আচ্ছা বলো তো বৌঠান লখায় মায়ের আঁচল ধরবে না তো রাস্তার মেয়ের আঁচল ধরবে তোমার আঁচলটা ধরতে গিয়ে যদি ছিঁড়ে যায় ভয় নেই বৌঠান আমি কথা দিলাম তোমাকে আমি বসন কিনে দেবো কিনে দেবে হ্যাঁ কিনে দেবো বেশ
আরো ছিঁড়েছি কলারি গজমতিহা। আচ্ছা মন্ত্রী মশাই, এবার কি করা যায় বলুন তো। মহারাজ, এই বৌঠান, সামান্য আমার ছোট্ট দাদু ভাই লখায় ওই গজমন্ত্রী মালা ছিঁড়েছে বলে এত অভিমান, এই স্যাকরাকে ডেকে এই দেখা যা স্যাকরাকে ডেকে এনে নতুন গজমন্ত্রী মালা নির্মাণ করবো। তাই তাই তাই, ঠিক 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 ঠিক। বা মহামান্য মন্ত্রী মশাই, বা সুন্দর কথা বলেছে। আর কি, আর কি করেছে জানতে চা? কেশ নেই, ছিঁড়েছি আমার মস্তকের কেশ, আউলাইল সর্বকেশ। ভালোই তো করেছে। শোনো কা, এই তোমার চুল কথা এলিয়ে দেয় লখায়, সেটা বলো না গো, বলো না। কি বৌদি, আজ তুমি হাসালে গো, সে তো সন্তান, তোমারও তো সন্তান তাই না? সামান্য তো এলিয়েছে মাথার খেস। শোনো নন্দিনী, এই হাসি যেন দুশ্চিন্তায় পরিপূর্ণ না হয়। তবে তবে কি, আর কি করেছি জানো? কি তোমারই সত্তা? হ্যাঁ, এই কথা বলতে জানো? শোনো বৌঠান, শোনো, তোমার পাহনের বসন গলারে গজমতি হাট পাগলের স্বর্ণ কলসে ভেঙে দিয়েছে, তাই তো? আমি এক্ষুনি সে একলাকে দিয়ে গলারে গজমতি হার কাঁখের কলসে বানিয়ে দেবো। নারায়কে দিয়ে নকলিকে সাথে করে যাবে বাজারে, সেখানে থেকে রঙিন বসন এসে পরিধান করিয়ে স্বর্ণ চতুর্দোলায় পাঠিয়ে দেবো তোমার রাজ প্রাসাদে। কেমন কেমন হবে সভা জনগণ? বাবা বাবা, ধন্য ধন্য চম্পানি নগরীর মহারাজ, চাঁদের ধন্য চাঁদ। আজ আমার যা যা ক্ষতি করেছে সকল কিছু তুমি আমায় ফিরিয়ে দেবে। ভেঙেছে স্বর্ণ আমার মাটির কলস, তুমি স্বর্ণ কলস গড়ে দেবে। সামান্য শাড়ির অঞ্চলে ছিঁড়েছে, নতুন বস্ত্র কিনে দেবে। শোনো চাঁদ, হয়তো তোমার মতো অর্থ আমার নেই, তবে আমি তোমায় দেব অর্থ। আমি কি করব? এমন কোন মদের দোকানে, এমন কোন সাকরের দোকানে কিনতে পাওয়া যায় মান সম্মান, যে মান সম্মান আমি হারিয়েছি? পারবে পারবে আমায় ফিরিয়ে দিতে সেই মান সম্মান? বৌঠান বৌঠান, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও তোমার মুখের কথা। আমার লোকে কার নারীত্ব নিয়ে ছেলে মেয়ে খেলতে পারে না। দোহাই তোমার বৌঠান, তুমি একটিবার বলো যে মিথ্যে মিথ্যে বলো। বৌঠান বলো না, বলো না, মিথ্যে নয় এ সদা সত্য, তোমারই পুত্র আমার নারীর তরে করেছে ছিনিমিনি খেলা। ও গো আমার নিশ্চয় অতি কি শুনছি আমি, এবারে জন্ম তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। আমি আমি তোমার বক্ষ মাঝে স্থানে পেতে চাই, কোথায় মহাকাল? তুমি এসো, তুমি আমাকে নিয়ে যাও, মৃত্যুর শয্যায় শায়িত করো, আমি বলতে চাই। বৌঠান, এ সবই মিথ্যে বৌঠান, এ মিথ্যে। আমি বলতে চাই, তবে কি পৃথিবীতে মা ও সন্তানের পবিত্র সম্পর্ক কি? তবে ব্যভিচার, সবই মিথ্যে, হতে পারে হতে পারে না, পারে না, পারে না। শুনুন মহামান্য মন্ত্রী মহাশয়, এক নারী সবও পারে, পারে না কখনো তার মান সম্মান নিয়ে মিথ্যে কথা বলতে, পারে না তার সর্বনাশ, কখনো পারে না। ওঠা, এই রাজসভায় আজ তুমি কি বলছো? তোমার মুখ নিঃসৃত বাণী শুনলে আকাশে সূর্য উঠবে না, বাতাস বিষাক্ত হয়ে যাবে। এ বৌঠান বলো না, সত্য করে বলো, লখাই লখাই নির্দোষ। মন্ত্রী ভাষায় না, আরো বলে লাভ নেই, সে আমার পরমাত্মী, আমার পরমাত্মী হয়ে আমার লখাইয়ের নামে এ কুৎসা নড়াবে না। শনকা স্বামী গো, আমার লখাই কোথায় গো? আমার আমার লখাইকে দেখেছো? লখাই তো অন্তমহলে রয়েছে গো। আমার লখাইকে দেখেছেন আপনি? আজ তো আমি লখাইকে দেখি। এই নানা, এই বললো বাবা, আমার নানা আমার লখাইকে দেখেছো? আমি আমি লখাইকে আপনি আমার আমার লখাই লখাই হাই লখাই কোথায়? শোনো লখাই কোথায়? স্বামী গো,
কে? সে তো অন্তমহলেই ছিল গো। যাও বলো গিয়ে তাকে তার পিতা তাকে ডাকছে। লোকাই আমি আমি আসি মা, দাদু ভাইকে নিয়ে আসি। নিয়ে আয় বাবা নিয়ে আয়। লোকাই লোকাই নেই কই? হাইতে দিও লোকাই। দাদু তুমি এই আমি কি শুনি? আমি তো তোমাকে এরকম কোনো দিন শিক্ষা দিনে। লোকাই কেন দাদু কি হয়েছে? লোকাই কোথায় আছে? কত্তা বাবু লোকাই কই? রাজসা ভাই লোকাই তোমায় আপন করে আছে। লোকাই লোকাই আই না আই দাদু আই না, তুই এটা মিথ্যা প্রমাণিত করে দে না লোকাই। হাই লোকাই 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 এই শোন না বাছা, দাদা আই না বাবা আমার কাছে। তপচরণে প্রণাম হয় পিতা গো। তোকে কি আমি আশীর্বাদ করবো? অভিসম্পাদ কোনটা কোনটা কোনটা? লোকাই এমন কি হয়েছে পিতা? কিচ্ছু না বাবা। কেন তুমি কাঁদছো পিতা? কিচ্ছু হয়নি কিচ্ছু পিতা। তোর মতো সন্তান যার ঘরে এ তো আনন্দ শুরু নেই, আনন্দে আমার চোখে জল আসছে। আচ্ছা বাবা বলতো বড় হয়েছিস, কদিন পরে আমরা থাকবো না? স্বর্ণখচিত রাজসিংহাসনে উপবেশন করে চম্পক সাম্রাজ্য পরিচালিত করবি। তোকে আমি বারবার শিখিয়ে এসেছি চম্পককে সমস্ত নারীরাই তোর মা, নারী জাতির অপমানে কখনো করতে নেই বাবা, তাই না? হে পিতা। আচ্ছা একবার চেয়ে দেখতো লোকাই, চেয়ে দেখতো বাচ্চা। তোর সম্মুখে দণ্ড মানে এই মহিষী নারীকে তুই চিনতে পারিস কিনা এই বল না, বল না লোকাই। হে কে? হে বল না, বল লোকাই, বল না পিতা, বল লোকাই। আমি তোকে যতবার বলছি এই নারীকে এই নারীকে ততবার তুই অবরোধের মস্তকে রেখে রয়েছিস, একবার মাথা চালানোর মতো ক্ষমতা তোর হয়নি। যক্ষ যুগল বন্ধ নির্পাক নির্পাক হয়ে দাঁড়িয়ে আছি ঠোঁট কম্পমান। জন্ম দিয়েছ লোকাকে, তুমি মা হয়েছ, আর কি কর্তব্য পালন করেছ? কোথায় মন্দিরে বসায়, কোথায় যার আদর্শে আমি আদর্শিত হয়েছি? সন্তানটা তো আদর্শে আদর্শবান হল না, সে এক পরম কুলাঙ্গার কুলাঙ্গার। আমার প্রতিশোধ প্রতিশোধ নিতে চায়। এই নানা তোর কি আমার কাছে প্রতিশোধ নিতে চাস? চম্পক নগরে রাজ সিংহাসন পেতে চাও তোমরা? যে আমার এই সন্তানকে কুপথে পরিচালিত কর। শোনো জন্ম দিলে মা হওয়া যায় না গো, শোনো মায়া মমতা প্রেমে ভালোবাসে ডাক মা। তুমি তোমার সন্তানকে যত গুরু খুলে দাও যত শিক্ষক রাখো লাভ নেই, কোনো লাভ নেই। ছেলে মেয়ের আসল ছেলে মেয়ের আসল প্রশিক্ষক হলো তার মা। মা যদি আদর্শ বানা হয় তার সন্তান আদর্শ বানা হবে, কিন্তু আমার লোকাই আমার লোকে মিথ্যে কথা বলেছে জানি না, জানি না তোমাকে বলে কিনা। ছা বলবে যাও জানতে চাই মা, তুই কি তাকে সত্যি চিনিস না বাবা? না পিতা না মা, সে কে? আমি যে তাকে চিনি না সত্যি। হ্যাঁ তবে তুই আমার মস্তকে হাত রেখে বলতো তুই তাকে চিনিস না বাবা। এ কি বলছো তো জননী, তোমার গর্ভে আমার জন্ম,
আমি কি কখনো মিথ্যে কথা বলেছি? কখনো মিথ্যে কথা আমি বলতে শিখিনি গো জননী, কখনো শিখিনি। অবশ্যই আমি তোমার মস্তকে হাত রেখে আমি কে কে বাবা আমার মস্তকে হাত দিয়ে বল, সে তাকে আমি চিনি না। এই তো আমার লোকাই ছোট কাজ করেনি, এবার আমি এবার আমি খুশি। আমি কি করে হস্ত রাখি জানি না, আমার গরিব কীর্তি কতরে আমি শিক্ষা পরিদর্শন করেছিলাম। আমার সকলে বলতো লখাই কখনো তোর অপরে কানে চাপবে না, কেন আজ কেন আজ কেন আমি এমন ভুল করব বললাম। আমার ভাবতে অবাক হই, আমার ভাবতে অবাক হই। হে লখাই, তুই কি তাকে সত্যি চিনিস বল বাবা? মা গো লখাই, আমি যে বড় ভুল করে ফেলেছি গো মা, আমি যে বল আমি যে বড় ভুল করে ফেলেছি পিতা, আমি যে বড় ওরে মানুষেরই তো ভুল হয়, কিন্তু অনেক ভুল সংশোধন করা যায় লোকায়, কিন্তু তুই এমন ভুল করেছিস সেই ভুল কখনো সংশোধন হবে না, কখনো নয়। তুই আমার ঘরে কুলাঙ্গারে জন্ম নিলি লখাই, যে লখাইকে দেখে আমি বাঁচার রসদ পাই, যে লখাইকে দেখে আমি সব যন্ত্রণা সেই লখাই কিনা এখন কুকর্ম করলি। তুই পারলি লখাই নারী জাতিকে অপমান করতে পারলি? আমি যে সকলে স্মরণ হারিয়ে ফেলেছিলাম কবিতা, তাই বলে যে আমি ভুল করেছি কবিতা। যা লখাই যা, ক্ষমা চেয়ে নে, যা বলছি ক্ষমা চা, নইলে ভুলে যাবো যে তুই আমার সন্তান। ওঠা সন্তান আমার ভুল করেছে, আমি তাকে ক্ষমা চেয়ে নিচ্ছি, তুমি তাকে ক্ষমা করো বউঠা। ক্ষমা বিচার আমি করবো, কথা দিল করবো বিচার বউঠা। বিচার করবে? হ্যাঁ হ্যাঁ করুন। বেশ অক্ষমা বিবাহ, আমি যে আজ বড় ভুল করে ফেলেছি, তাই তো তুমি নিজের সন্তান বলে আমায় তুমি ক্ষমা করো গো মামিমা, আমায় তুমি ক্ষমা করো। ক্ষমা করে দাও বউঠা, চলে যা, চলে যা, ইসলাম চলে যা, আমি তোর মুখ দর্শন করতে চাই না, সরে যা। যা চলে যা বলছে, যা চলে যা, কোন অধিকার নেই তোর রাজসভায় থাকা, ওরে তোর মুখ দর্শন করতে আমার ঘেন্না হয়, আবার আমার ঘেন্না হয়। যা বলছি যা, যা চলে যা, চলে যা রানীমা, চলে যা, ক্ষমা করে দিলে ক্ষমা হয়ে গেল, চলে যা। এ যদি কোনো সেনাপতির ঘরে হতো, চলে যা, চলে যা, চলে, বা কোনো আমাদের এই রাজ্যের কোনো রাজ্যের ছেলের হতো, এই সদাগর বাবু ক্ষমা করতো না, বুঝেছি এই ঘরের ঘরের কথা, তো এই জন্য ক্ষমা করে দিলে বুঝি। ছি ছি ছি, এ কি বিচার, হায় ভগবান। না দাসী না, বউঠান ক্ষমা করো, আমি ক্ষমা করিনি তাকে, আমি বিচার করব উপযুক্ত বিচার। হে আমার সভাসদগণ, নিজ নিজ আসন উপবেশন করো। নারায়ণ মহারাজ, আজ চম্পক নগরীর মান সম্মান নিয়ে যিনি চিনি বিনি খেলেছে, সে আমার সন্তান হোক আর যেই হোক না কেন, অবশ্যই অবশ্যই যে উচিত সাজা পাবে মহারাজ।
উচিত সাজা পাবে। আর কথা বলছো তুমি, সে তোমার সন্তান, ভুলে যেও না তাকে তুমি গর্ভধারণ করেছো। আমি ভুলে যাইনি, আমি ভুলে যাইনি, আমি যে চম্পকের রানী, আমি যে চম্পকের রানী সোনিকা। তো কি করবো, চাঁদ সদাগরের বিচার করবে, সঠিক বিচার করবে, যদি মৃত্যুদণ্ড দেয় চাঁদ সদাগর মেনে নেবে? হ্যাঁ, যদি তুমি এর সঠিক উচিত বিচার না করো। আমি না, আমি কে, আমি 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 কে বিচার করার? চাঁদ সদাগর যদি বিচার করে, চাঁদ সদাগর বিচারে যদি লোকে দেবেন নির্বাসন দেয়, তুমি মেনে নেবে? মেনে নেবে? মানবো স্বামী, মানবো। যদি মৃত্যুদণ্ড দেয় মানবে, তুমি না চম্পকের রাজমাতা, তোমার তোমার রাজ্যে এক নারীত্বের নারী নারী নারীত্ব নিয়ে ছেলেমেলে খেলেছে, তার যদি মৃত্যুদণ্ড হয় তুমি সেটা মেনে নেবে? সে তো আমার সন্তান, না না না, মানবো না। যখন সে দোষ করেছে অবশ্যই তার সাজা হওয়া উচিত স্বামী, সাজা হওয়া উচিত। তাই হবে, তাই হবে। শোনো হে সভা সাধুগণ, শোনো হে বৌঠা, আমি আমি সিদ্ধান্ত নিলাম, যে লোকে অন্যায় করেছে তার শাস্তি দেব, তাকে চম্পক নগর থেকে চির নির্বাসন। সন্তান মহারাজ, না, তারা একই নিষ্ঠুর বিচার কেন বৌঠা চার? তো এই বিচারই তো চেয়েছিল সে, যে এই চম্পানির যুবরাজ, সে যদি তার যদি নির্বাসন হয় তব বর্তমানে কে বসবে রাজ সিংহাসনে, কে পূজা পালন করবে? আমি বুঝতে পেরেছি, যদি রাজাই না থাকে তবে খুশি নও, প্রজারা যে বিদ্রোহ করবে। থাক থাক বোট, এই আগুন আর ঘি ঢেলে লাভ নেই। দ্বিতীয় বিধান, আমি দেবো লোকের মৃত্যুদণ্ড। বিচারে যখন কেউ সন্তুষ্ট নয় তাহলে আমি তৃতীয় বিধান বলি, প্রকৃতি দ্বারা মগ্ন নিয়মে রিমঝিম ছন্দে টাপুর টপুরে বর্ষণে ঈশান শুভ্র গগনে নববর্ষায় পূর্ণ সজ্জিত দিঘি সরোবরে রেখমদ কল্লোলের আগমনে বন নীল সমারোহে জুই কেতু কিছু ধিকার সুবাস দানে চম্পকের প্রকৃতি মাতৃসমা, মাতৃসমা চম্পকের অঞ্চলে গচ্ছিত রজনীগুলো থেকে বেছে নেব আগামী রজনী। সেই আগামী রজনীতে প্রজাপতির ঋষির ইচ্ছায় উচ্চারিত হবে সেই পবিত্র বেদ মন্ত্র, যাদি দং হৃদয়ং তব তাদি দং হৃদয়ং মম। এই মঙ্গলিক এই শুভক্ষণে আমি দেব লোকে শুভ পরিণাম। ধন্য ধন্য চা, শুধু চম্পানির একই রাজাই ন, তুমি একই পিতা, একই পিতা হয়ে আজ তুমি দেখিয়ে দিলে এই রাজ সিংহাসনে বসে তুমি রাজার মতো বিচারও করলে, পিতা হয়ে পুত্রের স্বীকৃতিও দিবে। বা ধন্য চাঁদ, এই তো আমি চেয়েছিলাম, যেন মায়ের কোলের সন্তান মায়ের কোলে থাকে। আমি তো মা হতে পারিনি, কিন্তু তবু মাতৃত্ব যে আমার মধ্যেও রয়েছে। নারীর অপর নাম হয় প্রকৃতি, প্রকৃতি হয়ে তাই তো তুমি ন্যায় বিচার করেছো, এই বিচারে আমি সম্মতি দিলাম। এবার আমি আসছি চাঁদ, জয় হোক চম্পলার, বিদায় সোনিকা, সৌদাগরে বিদায়, জয় হোক জয় হোক। শেষ, সব শেষ। মন্ত্রী মশাই, মহারাজ আপনি সিদ্ধান্ত নেওয়ার পরে অমন করে ভেঙে পড়লেন কেন? সব শেষ হয়ে গেল তাই না?
সব শেষ করে দিলাম আমি না মহারাজ, কিছু হয়নি মহারাজ, জানাই কর্তব্য চাঁদ সদাগর আমার সব শেষ করে দিল, তাই না? না, সবই তো আপনার অটল রয়েছে। পাশার পাশার চাঁদ সদাগর আমাকে শেষ করে দিল মন্ত্রী মশাই, আমার আমার শেষ করে দিল আমার। মন্ত্রী মশাই মহারাজ ভুলে গেলে ঋষিরার কথা মনে আছে মন্ত্রী মশাই? এখন আমার অতীতের স্মৃতি চোখের সামনে জহল জল করে বেশ, কিন্তু সেটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আমার জীবন দশাতে লখায় কখনো বিয়ে দেবো না। মনে পড়ে? মনে পড়ে মহারাজ। বলুন না মন্ত্রী মশাই, আপনার চাঁদ সদাগরকে বলুন। কিন্তু শুধু অতীতের কথা ভাবলে হবে? আজ আমাদের ছোট্ট দাদু ভাই দেখতে দেখতে শৈশব থেকে যৌবন লখায় আমার সন্তান, ওই চট্টকাদের প্রতি চাঁদ সদাগর কেউ না। লক্ষ্য যে আমার সন্তান, আমার চোখের সামনে আমার সন্তান মরবে আর আমি পিতা হয়ে দেখবো। বলুন না, বলুন এর প্রতীক, বলুন না একবার, বলুন না, বলুন না একবার, বলুন ওই চাঁদ সদাগরকে, বলুন না, বলুন একবার, বলুন। এই কি আছে, কি বলতে চান আপনারা, কি বলবেন, বলুন কি বলতে চান মহারাজ? বলুন বলি মহারাজ। হ্যাঁ বলুন। আপনি সেদিনের কথা কি ভুলে গেলেন? আমি আপনি এই পবিত্র সিংহাসনে বসে প্রতিজ্ঞা করেছিলেন দেবরও কোনো দিনে লেখায়ের বিবাহ প্রয়োজন হলে শত শত দাসী রাখিবে চরণে, রাখিবে চরণে। আমি আপনি আমি তো কখনো প্রতিজ্ঞা করিনি, আমি তো প্রতিজ্ঞা করিনি যে লখায়ের বিয়ে দেব, আমি করিনি। আমি আমি প্রতিজ্ঞা করেছিলাম লখায়ের বিয়ে আমি জীবনে দেব না, আমি প্রতিজ্ঞা করেছিলাম। কিন্তু কিন্তু এই মুহূর্তে আপনি তো আবার বললেন। আমি? হ্যাঁ। আমি কি বললাম? লখায়ের দেবেন বিবাহ। কে বলেছে? হ্যাঁ বলেছে, আমি চমকার হিমতি চাঁদে সদাগর, আমার রাজ্য হবে অনাচার, আমি সইব, আমি সইব না। আমি ওই চাঁদ সদাগর ওই সলকাকে উচিত বিচার দিয়েছি, সন্তানের জন্ম দেবে, সন্তানকে সুশিক্ষা দিতে পারবে না, আমি ঠিক ঠিক বিচার করেছি। যা আজকের মতো সভা ভঙ্গ, আসুন জেনে রেখো চাঁদ সদাগর, আমার রাজ্যে বাস করতে হলে নারীকে মা বলে মানতে হবে। শিখিয়ে দাও তুমি তোমার ছেলেকে, শিখিয়ে দাও, নারী জগতের মা, নারীর আলোয় আলোকিত হয় জগত।